বুঝলি রাখি, সবসময় তো ছোট ছোট গরু দিলাম, এবার বিশাল বড় একটা গরু দিলাম। অনেক বছর ধরে ছোট ছোট গরু দেয়, এবার বড় গরু দেবো। দেখ গরুটা পছন্দ কিনা দেখ তো। এবার কুরবানির কি করলা? তোমার বড় ভাই কি অবস্থা? ভাই কিছু তো করলাম না, আমার ভাইয়ের বড় ভাইয়ের হাল অবস্থা ভালো না, এবার দিতে পারবো কি পারবো না সন্দেহ। আচ্ছা ও চেষ্টা করে দেখো। আমার শর্ত হয়েছিল কুরবানি দেওয়া, ওদেরকে জমি বিক্রি করলে কি আর ওরা আমি যেগুলো বলছি সত্যই। তুই কি কইলি মানে যে ইয়া জমি বিক্রি করে কি ইয়া করা যায়, কুরবানি দেওয়া যায়, এগুলো তো ঠিক না। যাক যাওয়ার হয়ে গেছে গা, যেমনি পারি ওরে সাহায্য করার চেষ্টা করবো, কারণ ওরা তো অনেক বছর ধরে কুরবানি দিতে পারে না, ওদের আর্থিক অবস্থা ভালো না, বুঝছো। আজকে সামর্থ্য নাই বলে মানুষ আজ কত অপমান করে। আমার তো নাই বলে তোমাকে কতদিন অপমান করবে।